আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ সুন্দর খিচুড়ির প্লেট দেখেই মনে হয় সবাই বুঝতে পেরেছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং খুবই সহজে রান্না করা যায় এমন একটা ভোনা খিচুড়ির রেসিপি আসলে ভোনা খিচুড়ি খেতে কিন্তু সবারই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে যেহেতু সামনে কোরবানির ঈদ আসছে নাইনটি পারসেন্ট মানুষই কিন্তু ভোনা খিচুড়ি রান্না করবে গরুর গোস্ত দিয়ে খাওয়ার জন্য তো চলুন কিভাবে এই খিচুড়িটা রান্না করা যায় তার উপকরণগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং রেসিপিটি শেয়ার করছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিব যা যা লাগে সেই সব উপকরণগুলি তো প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে এলাচি দারচিনি তেজপাত্তা আসলে এটার কোনো পরিমাপ নেই এটা আপনার ইচ্ছা অনুযায়ী এখানে এক কাপ মুসুর ডাল এখানে বাসমতি চাল নিয়েছি পাঁচশো গ্রাম দেন এখানে বড় একটা পেঁয়াজ খুচি করে নিয়েছি দেন এখানে মুগ ডাল ভাজা এক কাপ দেন এখানে এক টেবিল চামচ গাওয়া ঘি লবণ স্বাদ মতো এক চা চামিচ হলুদের গুঁড়া দেন এখানে হচ্ছে এক টেবিল চামচ আদা বাটা আর এক চা চামচ হচ্ছে রসুন বাটা রান্না করার জন্য তেল এখানে কাঁচামরিচ ধনে পাতা আসলে আমি এভাবেই রান্না করি কারণ আমার কাছে মনে হয় সিম্পল করে রান্না করাই ভালো তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো চলুন কিভাবে এই রান্নাটা করা হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন তো তেল দিয়ে দিলাম দেন এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে ভাজবো আসলে খিচুড়ি সবাই রান্না করতে পারে বাটা আমার মনে হয় এরকম সাদা সিজে খিচুড়ি রান্না করলে খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমি এলাচি দারচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব মোটামুটি যতটুকু লাল লাল করে ভাজলে একটা ফ্লেভার আসবে দেন একটু ঢেকে দিয়েছিলাম পেঁয়াজটা যেহেতু অনেক ধোঁয়া উঠছিল দেখতেই পাচ্ছেন তো এটা যখন ভাজা হয়ে গেছে এটার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি যখন এটা একটু বাটা মানে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি চাল ডাল ধুয়ে রাখা সেটা ঢেলে দিচ্ছি দেন এই সাথে আমি মুগ ডালটাও ঢেলে দিব ভালো করে একদম ভাজা ভাজা করে এটাকে তেলে ভাজবো কারণ আপনারা যখন পোলাও রান্না করেন খিচুড়ি রান্না করেন দেখবেন একটা চটচট একটা শব্দ হয় তখনই মনে করবেন যে আপনার খিচুড়ির চালটা ভাজা হয়ে গেছে তো এই মুহূর্তে আমি এখানে একটু গাওয়া ঘি মরি মানে হলুদের গুঁড়া আর লবণ স্বাদ মতো এখানে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং যখন চটচটে একটা আওয়াজ হবে আর একটা ফ্লেভার বের হবে তখনই এটার মধ্যে গরম পানি দিয়ে দিবেন। আপনারা আন্তাজ মতো আসলে খিচুড়ি রান্না বা পোলাও রান্না সেম একই প্রসেসিং তো এখানে আমি আন্তাজ মতো গরম পানি দিয়ে দিচ্ছি তো গরম পানিটা আমি আমার আন্দাজ মতোই দিয়েছি আসলে যে কোনো রান্নাই কিন্তু খুবই ইজি এবং আমার মনে হয় রান্নাটা একটা আর্ট আর আমার রান্না করতে খুবই ভালো লাগে আর যেহেতু সামনে ঈদ আসছে আমার মনে হয় সবাই এই খিচুড়িটা বাসায় ট্রাই করবেন তো এখানে আমি কাঁচা মরিচ আর ধনেপাতা দিয়ে ফেলেছি আসলে ধনেপাতা পাতা হয়তো বা অনেকে ইউজ করে না বাট আমি ইউজ করি এটার খুবই দারুণ একটা ফ্লেভার আসে একটা হোটেল হোটেল স্টাইলের ফ্লেভার আসে তো যাই হোক এখন আমি ঢেকে দিব বিশ মিনিটের জন্য বা যতটুকু আপনার এই চালটা সিদ্ধ হতে সময় লাগে তো ফিরে আসলাম আমার পঁচিশ মিনিট লেগেছে তো আমি এটা কিন্তু একদমই লো হিটের চেয়ে একটু বেশি তাপে রেখেছি দেন দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার খিচুড়ির কালার প্লাস খিচুড়ি খুবই ঝরঝরে হয়েছে তো দেখা যাক সার্ভ করে আপনাদের দেখাই যে খিচুড়িটা কেমন হয়েছে দেখতে আর এটা কিন্তু আপনি গরুর মাংস দিয়ে খুব মজা করে খেতে পারবেন আর যদি গরুর মাংস না খান তারপরও আর ডিম ভাজা দিয়ে তো খুবই মজা লাগে আর যদি সাথে একটু আচার হয় তাহলে তার কোনো কথাই নেই তো যাই হোক আমার মনে হয় আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভুনা খিচুড়ি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনাদের মোবাইল স্ক্রিনের নোটিফিকেশনে পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে আর খেতে তো অসাধারণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ